অনেক মজা, অনেক মজা। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো আজকে আমি সকাল সকাল আবার এসে হাজির পড়েছি নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। তো আমাকে একজন কমেন্টে বলেছিল, দিদি তুমি 24 hours ম্যাগি ফুড চ্যালেঞ্জ করো। তো তার কথাটাই আমি আজকে রাখতে চলেছি। আজকে আমি 24 hours ম্যাগি খাবো। তো চলে এসছি আবার ম্যাগি। তো এটাকে সকাল সকাল বানিয়ে ফেলবো ব্রেকফাস্টের জন্য। ম্যাগির কী কী নিত্য নতুন আমি আইটেম বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখে না ব্রেকফাস্ট বানিয়ে ফেলছি, কী ব্রেকফাস্ট খেতে চলেছি নুডলসটা দেখে নেবে। এখানে ম্যাগি অমলেট বানাচ্ছি। ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে ডিম ফেটিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। এটাকে ভালো করে ফেটিয়ে আমি ম্যাগি অমলেট বানিয়ে নিচ্ছি আমার ব্রেকফাস্টের জন্য। তো তোমরা দেখে নিলে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। তো গরম গরম এখন আমার ব্রেকফাস্টটা খেতে শুরু করি। রিয়েলি এটা খেয়ে মনেই হচ্ছে না যে এটা মানে ম্যাগি আছে, এত ইয়ামি হয়েছে খেতে। টু গুড। ও মিলি ম্যাগি কা অমলেট সুগা সুগা জমিলা ব্রেকফাস্ট নিয়ে, লাভ ইট। দারুণ খেলাম ব্রেকফাস্টটা। আমার ব্রেকফাস্ট ডান, পেট আমার পুরো ভরে গেছে। দারুণ দারুণ খেলাম, অসাধারণ। 5 টাকার ম্যাগি দিয়ে এত সুন্দর ব্রেকফাস্ট নিজেও ভাবতে পারিনি, দারুণ লাগলো। তো থ্যাংক ইউ তোমাকে এখন বলছি, তুমি আমাকে ম্যাগিটা সাজেস্ট করেছো, সত্যিই খুব ভালো লাগলো। বেশ একটা ম্যাগির একটা নতুন একটা রেসিপি। তো এরপরে আমি চলে যাবো দুপুরের লাঞ্চে, দেখা করছি তোমাদের সাথে দুপুরে ম্যাগির আরও সুস্বাদু সুস্বাদু খাবার নিয়ে। তো তোমরা এখানে যারা কলেজ স্টুডেন্ট বা যারা স্কুল স্টুডেন্ট, তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে বা বিকালে টিফিনে ম্যাগি খাও, একটু কমেন্টে জানিও তো। তো আমি চলে যাবো এবারে লাঞ্চের দিকে, লাঞ্চে এসে তোমাদের সাথে দেখা করছি। আমার চলো টাটা, আই এম ব্যাক। তো আমি চলে এসেছি আমার লাঞ্চটা নিয়ে। তো আজকে আমি লাঞ্চে বানিয়ে ফেলেছি স্পাইসি সোয়া ব্ল্যাক ম্যাগি। এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেব। তো এটা খুবই ঝাল হবে, এটা প্রচণ্ড পরিমাণে ঝাল হবে, কালারটা দেখেই বুঝতে পারছো খুবই ঝাল হবে। তো খুব খিদেও পেয়েছে, দেখে নিই, আমি পাচ্ছি না, দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে, চলো ট্রাই করা যাক। মারাত্মক লেভেলের ঝাল হয়েছে, ওরে বাবা, মাই গড, আমি আর সিরিয়াসলি এটা খেতে পারবো না, এটা আমার ওয়েস্টেজই হয়ে যাবে, কারণ এত ঝাল খাওয়া ইম্পসিবল। আমি যদি এই ঝালটা পুরোটা খাই, কালকে যে সকালবেলা আমার কী বেরোবে আমি নিজেও জানি, মানে জ্বলবে জ্বলবে। জল খাবো, জল খেয়ে আমি একটু রেস্ট নেবো, বিকালে আমি ভেবে নিই কী ভালো একটা আইটেম বানানো যায়, এরকম আর আমি এক্সপেরিমেন্ট করতে চাই না। তো
আমি আর কথা বলতে পারছি না, এখনের জন্য একটু আমি বিরতি চাইছি। তোমাদের সাথে আমি ইভিনিংয়ে দেখা করবো, স্ন্যাক্স নিয়ে চলে আসবো। এখনকার মতো টাটা। আমি এখানে স্ন্যাক্সের জন্য গরম গরম ম্যাগি পাকোড়া বানিয়ে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার দুপুরবেলা ওই স্পাইসি স্পাইসি ফুড খাওয়ার পরে আমার জিভটা পুরো লাল হয়ে গেছে জ্বলে। দুখানা বাতাসা খেয়েছি, বড় এক চামচ চিনি খেয়েছি, জল খেয়েছি, তারপরে জিভের ডগায় নুন দিয়েছি। দেন অনেকটা আমার রিলিফ হয়েছে। আমি মানে কল্পনা করতে পারিনি সিরিয়াসলি এতটা স্পাইসি হবে, মানে মোস্ট একদম মানে কী বলবো। তো আমি এই জন্য বিকালবেলা অনেক ভেবে চিনতে খুব সুন্দর একটা স্ন্যাক্স বানিয়েছি, তোমরা একটু আগেই দেখে নিলে। হ্যাঁ, আমি বানিয়েছি ম্যাগি পাকোড়া। তো গরমা গরম ম্যাগি পাকোড়া চলে আয় হাত মেলে। চলে এসেছে আমার ম্যাগি পাকোড়া। তো এটা আমি মিউনিজের সাথে ডিপ করে খাবো। লাভলি। আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছিল রিয়া। রিয়া তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য। তোমার জন্য এত সুন্দর সুন্দর আমি ম্যাগির রেসিপি বানিয়ে বানিয়ে খাচ্ছি। একটু বাটিতে মিউনিস লেগেছিল, একটু কাছে খেয়ে নিলাম। সত্যি খুব ভালো খেলাম আজকে ইভিনিংয়ে স্ন্যাক্সটা, দারুণ দারুণ খেয়েছি ব্যাপক। তো তোমরা এরকম মানে আরও কী কী চ্যালেঞ্জিং ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। এরকম সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবে, রিয়া যেমন কমেন্ট করেছে, তোমরা আরও অনেক 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 কমেন্ট করো যে আমি 24 hours চ্যালেঞ্জ কী করবো এবং কী দেখতে চাও আমার কাছ থেকে চ্যালেঞ্জিং ভিডিও। আমার তরফ থেকে আমি অবশ্যই তোমাদের সামনে 100% দেওয়ার চেষ্টা করবো, বাট একটু হয়তো লেট হতে পারে, কারণ আমি কমেন্টগুলো পড়বো, দেন আমাকে সেগুলো তো অ্যারেঞ্জ করতে হবে, তারপরে তো আমাকে এটা করতে হবে না, তো সবসময় হয়েও ওঠে না, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই করবো, হয়তো পারে একটু লেট হতে পারে, একদিন দুদিন বা তিন দিন, কিন্তু আমি ঠিক করবো। তোমাদের যে রিকোয়েস্টগুলো থাকবে আমি ফুলফিল করার চেষ্টা করবো। তো এরকম দুষ্টু মিষ্টু আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে এবং সেটাকে আমি রাখার চেষ্টা করছি এবং চেষ্টাও করব। তো এবারে আর কথা না বাড়িয়ে আমি এখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, নিয়ে আমি চলে যাব রাতের ডিনারে। রাতের ডিনারে তোমাদের সাথে শেয়ার করব কি আমি ম্যাগি দিয়ে নতুন কিছু বানাচ্ছি। এখন আমি আমার এডিটিংয়ের কাজে বসবো, এডিটিংয়ের কাজ কমপ্লিট করে রাতের ডিনার বানাবো, দেন তোমাদের সাথে আবার দেখা করবো। তো আমি হাজির হয়ে গেছি আবার ডিনার নিয়ে। তো রাতে বেশি কিছু খাবো না, সকাল থেকে অনেক হাবিজাবি খাবার খাচ্ছি, তো এই জন্য রাতে আমি ভাবলাম যে বয়েলড ম্যাগিটাই সব থেকে বেস্ট হবে। তো আমি বয়েলড ম্যাগিটাই করে এনেছি, একটু আগে তোমাদেরকে দেখালাম। তো আশা করি এর থেকে আর বেশি কিছু আমি খেতে পারবো না। অলরেডি ম্যাগি খেলেই পরে পেটটা পুরো জ্যাম হয়ে যায় আর প্রচুর পরিমাণে জল খেতে হয়, তাতেই পেটটা ভরে যায়। সারাদিনে আমি যে পরিমাণে এত ম্যাগি খেয়েছি, আই হোপ সে আমার পুরো এত বছরের লাইফে এত ম্যাগি আমি খাইনি।
তো এখনও পর্যন্ত বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট অবশ্যই করবে, ভালো খারাপ যেটা তোমাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তোমাদের মতামত জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর ছোট্ট একটা লাইক দিয়ে দিয়ে যদি একটু ভালো লেগে থাকে। তো আমি আমার রাতে ডিনারটা দেখে নিলে আমি খাওয়াটা শুরু করছি। আমি জানি না কতটুকুনি খেতে পারবো, কারণ আমার পক্ষে আর মনে হয় না খাওয়াটা সম্ভব হয়ে উঠবে, কারণ আমি বেশি খেতে পারি না, তো আমার ভীষণই প্রবলেম হবে। তো এটা আমার ডাইজেস্ট করতে পারবো কি না আমি জানি না। তো আমি খাওয়াটা স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ এরপর থেকে জাস্ট আমি মশলাটা ছড়িয়ে নিয়েছি। আর এটা অনেকক্ষণ আগেই আমার করা হয়েছিল, জাস্ট আমি রেখেছিলাম এখানে, তো একটু স্টিকি টাইপের হয়ে গেছে। তো এটা আমি খেয়ে নিচ্ছি, বয়েলড ম্যাগি কীরকম হয় আর তার ডিসক্রাইব আর তোমাদের সাথে কী দেবো, তোমরা আশা করি জানো, সবাই খাও। তো আমি এই খাবার সাথে সাথে এখানেই এন্ড করছি, কারণ এটা আমি আর খেতে পারবো কি না আমি নিজেও কনফিউশনে আছি। তবে এই যে তোমাদের সামনে যেটুকুনি খেলাম এইটুকুনি এনাফ, যদি রাতে খিদে পায় লেট নাইটে তাহলে হয়তো উঠে এটা খাবো, যদি খাবার মতো এটা অবস্থায় থাকে, বিকজ এটা অলরেডি স্টিকি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো জানি না কী হবে। আর কালকে সকালবেলা যে কী বেরোবে ম্যাগির মতনই হয়তো দেখবো সবাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে এই সিচুয়েশনটাকে সুস্থভাবে হ্যান্ডেল করে কাটাও, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, খুব সাবধানে থাকো। চিলড্রেন টেক কেয়ার, চলো বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।